আরজিকর মেডিকেল কলেজে থ্রেট কালচার অভিযোগের শুনানির আজ তৃতীয় দিন। হুমকিতে অভিযুক্ত ১২ জনকে আজও তলব করেছে হাসপাতালের বিশেষ কমিটি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ আশিস পান্ডে, সৌরভ পাল, শরীফুল হোসেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। হুমকিতে অভিযুক্ত ১২ জনকে আজও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে হাসপাতালের বিশেষ কমিটি। এদেরকে তলব করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ আশিস পান্ডে, সৌরভ পাল, শরীফুল হোসেন। আজিকর মেডিকেল কলেজে থ্রেট কালচার অভিযোগের শুনানি আজকে তৃতীয় দিন। আজও কিন্তু অভিযুক্ত ১২ জন চিকিৎসককে, চিকিৎসক পড়ুয়াকে আজও কিন্তু তলব করা হয়েছে হাসপাতালের বিশেষ কমিটি। এদেরকে তলব করেছে। অভিযুক্তদের মধ্যে সন্দীপ ঘোষ, ঘনিষ্ঠ তিনজন রয়েছেন, আশিস পান্ডে, সৌরভ পাল এবং শরীফুল হোসেন। হুমকিতে অভিযুক্ত যারা, তাদের মধ্যে ১২ জনকে আজ ফের একবার তলব করেছে হাসপাতালের তদন্ত কমিটি। এই নিয়ে আজকে তৃতীয় দিনের শুনানি। জিলাম করঞ্জয় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, আমরা জানতি যে একেবারে আরজিকর মেডিকেল কাণ্ডে যাদেরকে বের করা হয়েছিল, সাসপেন্ড করা হয়েছিল, শুধুমাত্র তদন্ত কমিটি ডাকে তারা আসতে পারবেন এবং তারা পরীক্ষা দিতে পারবেন এমনটাই বলা হয়েছিল, আর আজকে তৃতীয় দিনের শুনানিতে সে অভিযুক্ত ১২ জনকে ডাকা হলো। একদমই, ৫১ জনকে চিহ্নিত করা হয়েছিল, পরবর্তীকালে সেই সংখ্যাটা বেরিয়ে ৫৯ হয়। তারপরে যেটা আমরা দেখছি, শনিবার, মঙ্গলবার এবং আজকে বুধবার, আজকে ১২ জনকে ডাকা হয়েছে। এই ১২ জনের মধ্যে যেটা জানা যাচ্ছে, এই থ্রেট কালচারে অভিযুক্ত যারা মূল, যার মধ্যে অন্যতম হচ্ছে, যাদের নাম বারবার উঠে এসছে, ডক্টর সৌরভ পাল, আশিস পান্ডে এবং শরীফুল হাসান সহ এরকম একাধিক ব্যক্তি যাদের বিরুদ্ধে বারবার অভিযোগ হয়েছে, তাদেরকে আজকে ডাকা হয়েছে। এবং আমরা দেখছি তারা এসছে, তাদের তিনজনকে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, তারা এই আমার পেছন দিকে যে রয়েছে, যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, সেখানে আসেন। এবং একই সঙ্গে তাদের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য, সাক্ষী দেওয়ার জন্যেও যারা যারা এইখানে অভিযোগ করেছেন, অর্থাৎ কলেজ কর্তৃপক্ষের কাছে, তারাও উপস্থিত হচ্ছেন। কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে যে খুব দ্রুত তারা এই যে বিভিন্ন তরফের বয়ান, সাক্ষ্য প্রমাণ নিয়ে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন। সেই সিদ্ধান্তে তারা নিয়ে যে রেজাল্ট রিপোর্ট, সেটা শনিবারের মধ্যে তারা রিপোর্ট জমা দিতে চাইছেন কলেজ কর্তৃপক্ষের কাছে। জিলাম, ধন্যবাদ। আরজিকর কাণ্ডের আবহে আরো জাঁকজমক করে উৎসব পালনের ডাক দিলেন তৃণমূল বিধায়ক। যারা বলছেন উৎসবে নেই, আমাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা, গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি হবে। মধ্যমগ্রামে পুজো বৈঠকে মন্তব্য অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। যারা বলছেন উৎসবে আমরা নেই, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে, শৃঙ্খলা পরায়ণভাবে আরো ভালো করতে হবে। যেখানে খিচুড়ি ভোগ হতো না, ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে। যেখানে বাউল গান হতো না, সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইং এর সভাধিপতি, যদি আমার কিছু করার থাকে, পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে। আমরাও বাংলার মুখে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি আরো জাঁকজমক করে উৎসব পালন করার ডাক দিলেন। একেবারে ছিল বৈঠক, আর সেই মধ্যমগ্রামে পুজো কমিটির বৈঠকে মন্তব্য করেছেন অশোকনগরের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি হবে। আন্দোলনকারী চিকিৎসক অনিকেত মাহাতোর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বললেন শুনুন। আমরা তো যেটা বলেছিলাম বারবার, সেটা হচ্ছে এটাই যে অভয়ার বিচার চাইছি, আমরা সুবিচার চাইছি। তাহলে এই যে, এবং সারা ভারতবর্ষ সহ সারা বাংলার মানুষ যে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই বিচারে, ন্যায় বিচারের প্রসঙ্গে সংগঠিত যে আন্দোলন, শান্তিপূর্ণ যে আন্দোলন, তাহলে সেই জায়গা থেকে সাধারণ মানুষ চেয়েছে যে অবিলম্বে বিচার হোক। এবং এই যে অন্ধকারময় পরিবেশ, সেখানে তো আলো দেখাতে পারে বিচারই, যদি বিচার হয় সেটাই অ্যাকচুয়ালি উৎসব। তাহলে আমরা বিচার চাইছি, উৎসবে আমরা নেই। বিচারের দাবিতে অনড় রয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, আর সেই সময় আরো জাঁকজমক করে উৎসব পালনের ডাক দিলেন তৃণমূল বিধায়ক, যেখানে তিনি বলছেন যে যারা উৎসবে নেই তাদের চ্যালেঞ্জ আরো ভালো করে উৎসব করা, গত বছর যা আলো ছিল এবার তার থেকেও বেশি হবে, জাঁকজমক আরো বাড়বে এমনটাই বলছেন বিধায়ক অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী।
তারা বলছেন উৎসবে আমরা নেই। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে উৎসবটা জেলায় গত বছর যা হয়েছে তার থেকেও ভালো করে শৃঙ্খলা পরায়ণ ভাবে আরো ভালো করতে হবে। যেখানে খিচুড়ি ভোগ হতো না ওখানে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেখানে বাউল গান হতো না সেখানে একদিন বাউল গান দিতে হবে। তার জন্য বিইং এর সভাধিপতি যদি আমার কিছু করার থাকে পুজো কমিটির কাছে অনুরোধ, আমাকে বলবেন, আমি সব ধরনের সাহায্য করতে রাজি আছি। গত বছর যা হয়েছিল তার থেকে এবছর বেশি হবে। আমরাও বাংলার মুখে প্রমাণ করতে চাই আমরা উৎসবে আছি। সমালোচনায় সরব বলছেন বিরোধীরা, কি বললেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো এবার। নাম নারায়ণ হলেই তো আর দেবতা হওয়া যায় না। কেউ উৎসবে নেই বলেছে, তারা কত বেদনার সাথে বলছে, তারা কত যন্ত্রণার সাথে বলছে, সেটা অনুভব করার মতন বাস্তবতা, বুদ্ধি, মানসিকতা সেটা এদের মধ্যে নেই। তাই আরো বেশি করে উৎসব করতে হবে, মানে এবারে মদের বিক্রি আরো বেশি হওয়া চাই। উৎসবটা যে মনের ব্যাপার সেটা সেই বুঝতে পারে যার মন আছে, সবই হবে, কিন্তু মানুষের মনে কি সেই আনন্দটা আছে, উদ্দীপনাটা আছে, পুজো আসার দিন গোনাটা বলতে পারবে? এগুলো কেউ বলতে পারবে না। এইসব লোকের কথা নিয়ে কোনো কথা বলতে যাওয়াটা একটা মূর্খামির পরিচয়। মুখ্যমন্ত্রী বলেছেন আরজিকর কাণ্ডে নাকি 28 জন মারা গেছেন, 27 জন মারা গেছেন, দিল্লিতে চিঠি দিয়েছেন কোর্টে, বন্যায় নাকি 28 জন মারা গেছেন। এটাই তো উৎসবের প্রকৃত আবহ, তৃণমূল ধ্বংসের উৎসবে বাংলাকে সর্বনাশ করছে, ফলে ধ্বংসের উৎসবের মধ্যেই কার্যত বাংলাকে নিয়ে যাওয়ার আবহে তৃণমূলের নেতা নারায়ণ গোস্বামী। গোটা বাংলার মানুষ বুঝছেন যে সর্বনাশ হয়ে যাচ্ছে বাংলা, শিক্ষাক্ষেত্র ধ্বংস, স্বাস্থ্যক্ষেত্র ধ্বংস, নীতি মূল্যবোধকে ভাঙা হচ্ছে প্রতিদিন, যুবক রোজ রাস্তায়। এটাই তো উৎসবের আসল সময়। নারায়ণ গোস্বামী তার যা ফান্ড আছে সেই ফান্ড পুরোপুরি ব্যবহার করবেন উৎসবের জন্য, উনি আহ্বান দিয়েছেন। উনি আরো বড় নেতা হবেন, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ হবেন।